নানা মহলের বাধা উপেক্ষা করে ছয় মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজধানীর পাশে বুড়িগঙ্গার দুই তীর দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ তারপরও নদীর তীরে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না নদীর জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ঝাউচরের এই মসজিদটি গড়ে তোলা হয়েছে নদীর জায়গা দখল করেই আশপাশের সব স্থাপনা ভাঙা হলেও উচ্ছেদ দলের স্কাভেটর থেমে যায় এই সীমানা প্রাচীরে এসে ঢাকার চারপাশের নদ নদীর তীরে এমন স্থাপনা রয়েছে শতাধিক গত আট মাসেও এসব ধর্মীয় স্থাপনাগুলো অপসারণ বা স্থানান্তর নিয়ে জটিলতা কাটেনি ধর্মীয় অনুভূতির বিষয় বলে প্রশাসনও সব ক্ষেত্রে কঠোর হতে পারেনি তবে এর এই কর্মকর্তার মতে নদীর জমি দখলে রাখতে অনেকেই কৌশল হিসেবে ধর্মীয় স্থাপনা নির্মাণ করেছেন আবার কেউ বা বাসাবাড়ি ভাড়া দিয়েছেন মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে এই বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত আসবে আশা করছি যে এখানে ধর্মীয় যে নেতা আছে আলেমুল আমার কোন আছেন এদের সাথেও আলোচনা হচ্ছে যে কিভাবে নদীর জায়গা তো নদীকে ফিরিয়ে দিতে হবে এই জায়গাটা কিভাবে আমাদেরকে ইয়ে করা যায় সে ব্যাপারে আলোচনা চলছে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু স্থাপনা নিয়ে মামলা রয়েছে হাইকোর্টের রিট থাকায় এসব স্থাপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না বিআইডব্লিউটি ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যাপারে নদী রক্ষা সংক্রান্ত টাস্ক ফোর্সের কয়েকটি সভায় আলোচনা হলেও তা আর আলোর মুখ দেখেনি তবে শিগগিরই বিষয়টি সমাধানের আশা করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী আমরা ইতিমধ্যেই আমরা একটা বার্তা দিয়েছি এটার যদি ব্যর্থই ঘটে দখলদার যেখানেই পাবো সেখানেই আমরা তাদের বিরুদ্ধে ফোর্স অ্যাপ্লাই করব। যেখানে উদ্দেশ্য আছে নদীর পাড়ে একটা মসজিদ করে বাকি জমিটা আত্মসাত করা আমরা এগুলো চিহ্নিত করেছি আমরা মুসল্লিদের স্বার্থে আমরা একটা সমন্বয় করে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিকল্প স্থানে সরিয়ে নিতে কমিটির নেতাদের অনুরোধ জানিয়েছে সরকার এজন্য প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে शरीय खान आ टी ढाका